হলিউড, যেখানে সুন্দরী ও জনপ্রিয় তারকাদের মেলা। আজ আমরা জানবো বলিউডের সেরা 10 সুন্দরী অভিনেত্রী সম্পর্কে। তাহলে ভিডিওটি পুরো দেখতে থাকুন। দীপিকা পাডুকন। দীপিকা পাডুকন 2021 সালের বলিউডের সর্বাধিক সুন্দরী অভিনেত্রী নন, তিনি বিশ্বের অন্যতম সুন্দরী মহিলা। তিনি 1986 সালের 5ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। 2006 সালে দীপিকা তার অভিনয়ের সূচনা করেছিলেন এবং শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওমের সাথে রাতারাতি সাফল্য অর্জন করেছিলেন। তিনি হাউসফুল, লাভ আজকাল, ককলেট, রেস, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, বাজিরাও মাস্তানি এবং পদ্মাবতের মতো বলিউডের ছবিতে তার কাজের জন্য সবচেয়ে বিখ্যাত। দীপিকা বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে হিট ছবি দেওয়ার কারণে তাকে বলিউডের সর্বাধিক বেতনের অভিনেত্রী করে তুলেছে। প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া হলেন বলিউডের দ্বিতীয় বৃহত্তম ও জনপ্রিয় তারকা। তিনি একজন দুর্দান্ত গায়িকা এবং গীতিকারও বটে। এই সুন্দরী বলিউড অভিনেত্রী 1982 সালের 18ই জুলাই বিহারের জামশেদপুরে জন্মগ্রহণ করেছিলেন। 2002 সালে বক্স অফিসের মাধ্যমে অক্ষয় কুমারের বিপরীতে সুপারহিট সিনেমা আন্দাজের মাধ্যমে প্রিয়াঙ্কা তার অভিনয়ের সূচনা করেছিলেন। তিনি বলিউডের অন্যতম ধনী অভিনেত্রী হিসেবেও স্বীকৃত। তিনি বার্ফি, ডন, অগ্নিপাঠ এবং মেরি কম ইত্যাদির মতো সিনেমায় পাওয়ার প্যাক পারফর্ম করেছিলেন। শ্রুতি হাসান। শ্রুতি হাসান কেবলমাত্র বলিউডের সুন্দরী অভিনেত্রী নন, তিনি অন্যতম জনপ্রিয় যৌনতম তামিল অভিনেত্রীও বটে। তিনি একজন সুন্দরী অভিনেত্রী, দুর্দান্ত গায়িকা এবং সঙ্গী শিল্পী, যিনি টলিউড এবং বলিউডের কাজের জন্য স্বীকৃতি। শ্রুতি সবচেয়ে জনপ্রিয় অভিনেতা কামাল হাসানের মেয়ে। তিনি 1986 সালে ভারতের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। 2009 সালে লাক সিনেমা থেকে তিনি বলিউডের ক্যারিয়ার শুরু করেছিলেন। রামাইয়া, বাস্তা ভাইয়া, ডিডে এবং গাব্বার ইজ ব্যাক তার অভিনীত শেষ বলিউড কয়েকটি চলচ্চিত্র। উর্বশী রাউটেলা। উর্বশী রাউটেলা বর্তমান সময়ের অন্যতম যৌনতম ও হটেস্ট ভারতীয় মডেল এবং অভিনেত্রী। তিনি 1994 সালের 25শে ফেব্রুয়ারি ভারতের উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন। প্রথম দিকে তিনি একজন সফল মডেল ছিলেন। তিনি প্রতিযোগিতামূলক সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছিলেন। তিনি মিস টিন ইন্ডিয়া 2009, ইন্ডিয়া প্রিন্সেস 2011 এবং মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার 2011 এর বিজয়ী হয়েছেন। পাশাপাশি তিনি আমিও হলেন মিস ইউনিভার্স ইন্ডিয়া 2012 এবং মিস ডিভা 2015। সফল মডেলিংয়ের পরে তিনি 2013 সালে সিংহ দ্য গ্রেট মুভি থেকে তার বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন। সুতরাং সন্দেহ নেই, তিনি 2021 সালের বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। জ্যাকলিন ফার্নান্ডোজ। তিনি একজন শ্রীলঙ্কান সুন্দরী, যিনি 1985 সালের 2ই জুন জন্মগ্রহণ করেছিলেন। তিনি 2006 সালে মিস শ্রীলঙ্কা ইউনিভার্স ছিলেন এবং বাস্তব হিসেবে বিখ্যাত সুন্দর রানী। 2010 সালে জ্যাকলিন অমিতাভ বচ্চনের বিপরীতে আলাদিন চরিত্রে লাক্স এক্সাইটিং নতুন মুখের জন্য সেরা মহিলা আত্মপ্রকাশের জন্য একটি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তিনি মার্ডার 2, রেস 2, হাউসফুল 2 এবং কিকের মতো বাণিজ্যিক হিট ছবি উপহার দিয়েছিলেন। ক্যাটরিনা কাইফ।
2021 সালের মধ্যে বলিউডের আর এক সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি 1983 সালের 16ই জুলাই হংকংয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মডেল হিসাবে ভারতীয় ইন্ডাস্ট্রিতে পা রাখেন। ইতিমধ্যে তিনি সেই ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে অন্যতম যারা ভারতে জন্মগ্রহণ করেননি। এই ব্রিটিশ হটের সৌন্দর্যে তিনি নমস্তে লন্ডন খ্যাতি পেয়েছিলেন। তিনি একটা টাইগার, নিউ ইয়র্ক, জিন্দিগি না মিলিগি দোবারা, ব্যাং ব্যাং, টাইগার জিন্দা হ্যায়, জিরো সহ অসংখ্য বলিউড মুভিতে অভিনয় করেছিলেন। শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধা কাপুর হলেন বলিউডের অন্যতম অভিনেত্রী। তিনি বলিউডের সর্বাধিক রোমান্টিক সিনেমা আশিকি 2 দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি 2014 সালে হায়দার এবং এক ভিলেন বলিউডের ছবিতে প্রশংসিত ছিলেন। এমন কিছুর চেয়েও তাকে দেখতে আরও বেশি সুন্দর দেখতে। তার বৃহত্তম বাণিজ্যিক সাফল্য হল গুপ্তচর গল্প এক ভিলেন এবং নৃত্য ফিল্ম ABCD 2। রোমান্টিক মুভি আশিকি 2 তার যুগান্তকারী ভূমিকার জন্য তিনি সেরা অভিনেত্রী মনোনয়নের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। তিনি হিন্দি সিনেমার অন্যতম সর্বাধিক সুন্দর ও সুন্দর অভিনেত্রী। কৃত্তিক হারবান্দা। কৃত্তিক হারবান্দা একজন মডেল এবং অভিনেত্রী এবং বলিউডের নতুন বিউটি কুইন। তিনি বর্তমান সময়ের অন্যতম সুন্দরী ভারতীয় মহিলা হিসেবে বিবেচিত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 29 অক্টোবর 1999 সালের ভারতের নয়াদিল্লিতে। সফল মডেলিংয়ের পরে তিনি তার ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন এবং 2017 সালে তিনি লন্ডনে অতিথি চলচ্চিত্র থেকে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। কীর্তি সানন। কীর্তি সানন একজন মডেল এবং বর্তমান সময়ের অন্যতম সুন্দরী ভারতীয় অভিনেত্রী। তিনি সুকুমারের তেলুগু মনস্তাত্ত্বিক থ্রিলার মুভি ওয়ান ন্যানোক্কা ডাইন দিয়ে তার চলচ্চিত্রের যাত্রা শুরু করেছিলেন। তার বলিউড মুভি ছিল সাব্বির খানের রোমান্টিক অ্যাকশন মুভি হিরো পান্তি, যার জন্য তিনি সেরা মহিলা আত্মপ্রকাশের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। তিনি সত্যি চমকপ্রদ এবং দৃষ্টিনন্দন দেখতে, যার জন্য তাকে 2021 সালে সেরা 10 বলিউড অভিনেত্রীর তালিকায় স্থান দেওয়া হয়েছে। আলিয়া ভাট। আলিয়া ভাট হলেন বলিউডের অন্যতম হটেস্ট ও সুন্দরী অভিনেত্রী। তিনি 1993 সালে 15ই মার্চ ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। 2012 সালে করণ জোহরের রোমান্টিক নাটক সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ারের মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এটি বক্স অফিস এবং বিশ্বব্যাপী বিশাল ব্যবসা তৈরি করেছিল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কথা একটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.